শুরু করছি বিয়াল্লিশে বিয়াল্লিশ। নির্বাচনের আগে বাংলার বিয়াল্লিশটা আসনের প্রবণতা কেবল নয়, সেই প্রবণতা কিরকম ভাবে বদলে বদলে যাচ্ছে সেটারও খবর দেব আমি অনিকেত চট্টোপাধ্যায়। হাওড়াতে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে বহুবার, মূলত কংগ্রেস আর কমিউনিস্ট পার্টি জিতেছে, হেরেছে, আবার জিতেছে। এই হাওড়া থেকেই সিপিআই এর প্রভাবপ্রতিম নেতা মোহাম্মদ ইলিয়াস জিতেছিলেন 57 আর 62 সালে। তখন এটা ছিল শ্রমিক অঞ্চল বলেই চিহ্নিত, শ্রমিক নেতারাই এখান থেকে দাঁড়াতেন। তারপরে সমর মুখোপাধ্যায় সিপিআইএম নেতা, ট্রেড ইউনিয়ন নেতা, জিতেছেন 71, 77, 80। হঠাৎ তাকে হারিয়ে দিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সী। হাওড়া শিল্পাঞ্চল তখন ঝুঁকছে, তালা পড়েছে কারখানায় দরজায়। উনি পকেট থেকে চাবি বার করে দেখিয়েছিলেন, বলেছিলেন কারখানা খুলে দেবে, জিতেছিলেন, তালা অবশ্য খুলে। হাওড়া শিল্প কারখানা আজও তার অতীতের গৌরব ফিরে পাওয়া তো দূরস্থান, এখন ছাঁটাই লোহার দখলদারি নিয়ে মাফিয়াদের রমরমা বাজার। 1998-99 এর ছোট্ট সময় একবার তৃণমূলের হয়ে প্রাক্তন আমলা বিক্রম সরকার জিতেছিলেন, কিন্তু তিনি 99-তেই আবার সিপিআইএম এর কাছে হেরেছিলেন। সিপিআইএম আসন ছিনিয়ে নিয়েছিল, অবশ্য সেবার ওই আসনে লড়েছিলেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। এরপরে 2009 থেকে এই আসন তৃণমূলের দখলে, প্রথমে অম্বিকা বন্দ্যোপাধ্যায়, তারপরে ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় এই হাওড়ার সাংসদ হয়েছে। 2009-এর সাধারণ নির্বাচন থেকে 2011-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোটের হারের হিসেব, 2021 পর্যন্ত হারের হিসেবটা দেখুন, 2009-এ 48% ভোট পেয়েছেন, ভোট পেয়েছে তৃণমূল। 2011-তে বিধানসভায় 54.1% ভোট পেয়েছে তৃণমূল। 2014-তে সাধারণ নির্বাচনে একটু কমেছে, 43.8% পেয়েছে। 2016 বিধানসভায় 49.1%, 2019 লোকসভায় 47.4%, 2021-এর বিধানসভায় বেড়ে 50.6%। মানে বিধানসভা লোকসভা খুব বিরাট আলাদা কিছু হয় না, বরাবর এইভাবেই জিতে এসেছে তৃণমূল। এবারে এই হিসেবটাই যদি সিপিআইএম এর দিকে দেখি তাহলে সেটা কেমন ছিল। 2009-এ 44.3%, হ্যাঁ 44.3%, যেবার হেরেছিলেন। 2011-তে 26%, 2014-তে 26.1%, 2016-তে আরও কমে 15.9%, 2019-এ 8.7%, 2021-এ 7%, ধারাবাহিকভাবে সেখানে ভোট কমেছে। বিজেপি 2009-এ ছিল মাত্র 3.8% ভোট পেয়েছে, 2011-তে 4.6%, 2014-তে হঠাৎ সেটা বেড়ে 22.2%, 2016-তে কমেছিল আবার 13.5%, 2019-এ আবার বেড়ে সেটা 38.9%, আর 2021-এ আবার খানিকটা কমে 34.2%। হিসেবটা খুব সোজা, সিপিআইএম এর কমেছে, একেবারে তাল মিলিয়ে বেড়েছে বিজেপি। গতবার এই আসনে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, প্রায় 39% ভোট পেয়েছিলেন। এখন তিনি বিজেপি বিরোধী গণমঞ্চে বিজেপির বিরুদ্ধে ভাষণ দিচ্ছেন। এবারে আর এক প্রাক্তন তৃণমূল নেতা রথীন চক্রবর্তী বিজেপির প্রার্থী, তৃণমূলের প্রার্থী সেই পিকের ভাই পিবি, মানে প্রসূন বন্দ্যোপাধ্যায়, আর সিপিআইএম এর নতুন মুখ আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। লোকজন টিভির দৌলতে ওনাকে চেনেন। বামেরা উজ্জীবিত হয়ে রাস্তায়, বিজেপির মধ্যে কোন্দল জারি আছে প্রার্থী নিয়ে, তা ধুমায়িত। অন্যদিকে তৃণমূলের মধ্যে কোন্দল থাকবে না তা তো হয় না, আছে, কিন্তু তা আপাতত সার্ফেসে নেই, ওই যে ক্ষমতার আঠা। 7টার মধ্যে 7টা বিধানসভা তৃণমূলের হাতে, আসনের প্রায় এই আসনে 22% মুসলমান ভোট আছে, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন তৃণমূলের দখলে, এবং সবচেয়ে বড় কথা হলো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিরোধীদের নিয়ে এই নির্বাচনকে প্রায় বিধানসভা নির্বাচন বানিয়ে তুলেছেন। মোদি এসে মমতাকে প্রশ্ন করছেন, সিপিআইএম এর টার্গেট মমতা, কংগ্রেসের টার্গেট মমতা, সেসব হিসেব নিকেশ করার পরে যদি রামেদের কাছে চলে যাওয়া 10, 12, 15% ভোট আবার বামে ফেরত আসে,
এরকম এক সম্ভাবনাকে যদি আমরা মাথায় রাখি, তাহলে এই আসনে আবার প্রসূন বন্দ্যোপাধ্যায় হই হই করেই জিতে যাবে, অনায়াসেই জিতে যাবে। নমস্কার।